প্রিমিয়ার লীগ আইপিএলে অংশ নিতে বিশ্বের তাবৎ ক্রিকেটাররা হুমড়ি খেয়ে পড়ে। তবে ভারতের কোনো ক্রিকেটার নিজ দেশের বাহিরে অন্য কোনো দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেন না। আইপিএল ছাড়াও ফ্র্যাঞ্চাইজি লিগে জনপ্রিয়তা শীর্ষে আছে বিপিএল, পিএসএল ও বিগ ব্যাশ। সম্প্রতি সময়ে ভারতীয় টি টোয়েন্টি দলে যে বাজে অবস্থা, তা থেকে বেরিয়ে আসতে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ভারতীয় ক্রিকেটারদের খেলার পরামর্শ দিয়েছেন সাবেক পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরাম। তার মতে, টি টোয়েন্টি ক্রিকেটে উন্নতি করতে হলে ভারতীয় ক্রিকেটারদের এবার খেলতে হবে বিপিএলে। বিরাট কোহলি, রোহিত শর্মা, কে এল রাহুলদের অংশ নিতে হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএল সহ পিএসএল এবং বিগ ব্যাশে, এমনটাই মনে করছেন ওয়াসিম আকরাম। সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানি এই কিংবদন্তি বলেন, ভারতীয় ক্রিকেটারদের আইপিএল ছাড়াও অন্তত আরও দুটি লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও পাকিস্তান সুপার লিগে খেলা উচিত, পাশাপাশি অস্ট্রেলিয়ার বিগ ব্যাশেও। বিভিন্ন দেশে খেললে বিভিন্ন উইকেট সম্পর্কে ভালো ধারণা পেয়ে যাবে ভারতীয় ক্রিকেটাররা। অন্তত বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও পাকিস্তান সুপার লিগে খেলা উচিত তাদের, যাতে করে খেলার উন্নতি হবে ভারতীয় ক্রিকেটারদের। এরপর ওয়াসিম আকরাম আরও বলেন, অর্থ, চাকচিক্য কিংবা তারকার দিক থেকে বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল, কিন্তু তাদের উচিত বাহিরের দেশের ক্রিকেট লিগগুলোতেও খেলা। সেগুলো নিয়ে ভাবতে হবে ভারতীয়দের। বিসিসিআইকে আমি অনুরোধ করব, অন্তত বাংলাদেশ প্রিমিয়ার লিগ এবং পাকিস্তান সুপার লিগে যেন ভারতীয় ক্রিকেটারদের খেলার অনুমতি দেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে হবে বিরাট কোহলি, রোহিত শর্মাদের, তবেই সদ্য শেষ হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের বাজে পারফরম্যান্স থেকে বেরিয়ে আসতে পারবে টিম ইন্ডিয়া, এমনটাই মনে করছেন ওয়াসিম আকরাম। উল্লেখ্য, 2021 টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে 10 উইকেটে পরাজিত হয়েছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত। এরপর থেকেই ভারতীয় ক্রিকেট নিয়ে সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। পাকিস্তানি কিংবদন্তিরা ভারত টি টোয়েন্টি দলের খেলার উন্নতিতে বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছেন।